দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার জন্য পদ্মা নদীর পানি বেড়ে গেছে, আর মুক্ত মঞ্চের প্রত্যেকটা দোকান ডুবে গেছে, পানি অলরেডি বাড়তেই আছে। দেখেন আপনারা কীভাবে পানি ঢুকছে আর পানি বাড়ছে। এখন সামনের দিকের পরিস্থিতি কী হবে এটা বলা খুবই মুশকিল। মুক্ত মঞ্চে একটা মেলা হচ্ছিলো, সেই মেলাও ডুবে গেছে পানিতে। সবাই এখানে পানিতে ছবি তুলছে, আরও অনেক মজা করছে, কিন্তু পানি প্রত্যেকটা দোকানের ভিতর কীভাবে প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন, পানি বাড়তেই আছে। দেশের বন্যাতে পরিস্থিতি বলেন না, ভয় দেন না ভাই। আসলে আজকে শুক্রবারের দিন, তাই মুক্তমঞ্চ থেকে ঘুরতে ঘুরতে একটু সিএনবির মোড়ের দিকে একটু যে আমরা বসব, আমি আসি, শান্ত আসি আর সোহেল ভাই আসি, আমরা একসাথে। ঘোরার জন্য একটা দিন, জুম্মার নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, কিছুক্ষণ রেস্ট করে এই যে সন্ধ্যার আগে বিকেলবেলা করতে, সবারই ভালো লাগে। আপনারাও আসবেন, ঘুরবেন, আমাদের মতো এনজয় করবেন। দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।